আপনাকে ধন্যবাদ ইতালি বিডি লাইভ চ্যানেল দেখার জন্য। তো আজকে কথা বলবো রেডিটো দি ইমার্জেন্সা আপনি কোন কোন মাসের জন্য পাবেন এবং কার কার রেডিটো দি ইমার্জেন্সা আবেদন করতে হবে এবং কি পরিমাণে রেডিটো দি ইমার্জেন্সা আপনারা পাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন। তো 2021 সালে যে নতুন করে ঘোষণা হয়েছে রেডিটো দি ইমার্জেন্সা আপনারা 3 মাসের জন্য পাবেন, আপনারা সবাই জানেন মার্চ এপ্রিল এবং মে মাসের জন্য। তবে রেডিটো দি ইমার্জেন্সা আবেদন করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই ইতালিতে রেসিডেন্ট থাকতে হবে। দেখুন ইমস থেকে যেই ডিক্লারেশন আসছে সেখানে স্পষ্টভাবে লেখা আছে রেসিডেন্সা ইন ইতালিয়া, অর্থাৎ আপনাকে ইতালিতে রেসিডেন্ট থাকতে হবে এবং আপনার স্থাবর যে সম্পত্তি সেটা অবশ্যই 10,000 ইউরোর নিচে থাকতে হবে এবং ফ্যামিলি ইউনিটের জন্য 20,000 ইউরোর নিচে সম্পত্তি আপনার থাকতে হবে এবং আপনার ইজের ভ্যালোরে 15,000 ইউরোর নিচে থাকতে হবে। এবং যারা বিভিন্ন ধরনের বোনাস পাচ্ছেন সেই বোনাসের পরিমাণ যদি রেডিটো দি ইমার্জেন্সার থেকে বেশি হয় তাহলে কিন্তু আপনারা রেডিটো ইমার্জেন্সা পাবেন না, এবং বিভিন্ন বোনাসের ক্ষেত্রে কিন্তু রেডিটো ইমার্জেন্সার বিধিনিষেধ আছে ইমসের থেকে, সেটা আপনারা দেখে নেবেন। এবং 2020 সালে যারা রেডিটো দি ইমার্জেন্সা পেয়েছেন প্রথমবার আবেদন করে এবং দ্বিতীয়বার অটোমেটিকলি এসেছে রেডিটো দি ইমার্জেন্সা, কিন্তু 2021 সালে যে রেডিটো দি ইমার্জেন্সার ঘোষণা হয়েছে সেটা কিন্তু আর অটোমেটিকলি আসবে না, ইমস থেকে সরাসরি বলে দিয়েছে যে সবাইকেই রেডিটো দি ইমার্জেন্সা আবেদন করতে হবে। অর্থাৎ যারা 2020 সালে পেয়েছেন তাদেরকেও রেডিটো দি ইমার্জেন্সার জন্য আবেদন করতে হবে, অর্থাৎ সবাইকেই রেডিটো দি ইমার্জেন্সার জন্য আবেদন করতে হবে 2021 সালের যে রেডিটো ইমার্জেন্সা আছে 3 মাসের সেটার জন্য। এবং আপনারা কী পরিমাণ রেডিটো দি ইমার্জেন্সা পাবেন সেই ভিডিওটি আমি এই ভিডিওটি একটা ভিডিও আকারে দিয়ে দিলাম, আপনারা দেখে নেন যে আপনারা কী পরিমাণ রেডিটো দি ইমার্জেন্সা পাবেন। এটা হচ্ছে আপনার 2021 সালের যে রেডিটো দি ইমার্জেন্সার পাগামেন্টো লিস্ট, সেটা ইম্পর্টো এ পাগামেন্টো দেল রেডিটো দি ইমার্জেন্সা দেখরেতো সেস্তিগনে, 2021 সালে যেটা ঘোষণা হয়েছে সেই রেডিটো দি ইমার্জেন্সার যে কী পরিমাণ আপনারা টাকা পাবেন সেই লিস্টে। প্রথমে আছে আপনার লিস্টের প্রথমে যে লাইনটা নোকেলে ফ্যামিলিয়ারে, অর্থাৎ আপনার ফ্যামিলির কতজন সদস্যদের পরিমাণ, এবং তৃতীয় লাইনে আছে ইম্পর্তো অর্থাৎ টাকার পরিমাণ, এবং প্রথমে যে আছে একজন কমপ্লিট আদুল্ত অর্থাৎ একজন বয়স্ক মানুষ, যদি আপনি একজন হন ফ্যামিলিতে তাহলে আপনার 400 ইউরো করে পাবেন আপনি প্রতি মাসে, অর্থাৎ 3 মাসের জন্য 1200 ইউরো পাবেন, এটা সর্বনিম্ন। এবং যদি আপনার ফ্যামিলিতে দুজন থাকে সম্পূর্ণ বয়স্ক অর্থাৎ 18 বছরের উপরে দুজন হন আপনারা, অর্থাৎ স্বামী স্ত্রী, তাহলে কিন্তু আপনি 560 ইউরো পাবেন ইমস থেকে আপনার রেডিটো দি ইমার্জেন্সার জন্য। আর যদি আপনার ফ্যামিলিতে দুজন এবং একজন সন্তান থাকে, অর্থাৎ দুজন আদুল্তি একজন মিনরে, তো সেখানে সেই ক্ষেত্রে আপনারা পাবেন 640 ইউরো, অর্থাৎ স্বামী স্ত্রী এবং একজন সন্তান থাকলে 18 বছরের নিচে 640 ইউরো, এবং যদি দুজন সন্তান থাকে আপনারা দুজন এবং দুজন সন্তান 18 বছরের নিচে তাহলে পাবেন 720 ইউরো, এবং তিনজন বড় এক দুজন ছোট থাকে, অর্থাৎ আপনার 3 সন্তান যদি থাকে, 1 সন্তান যদি 18 বছর উপরে থাকে এবং 2 সন্তান যদি 18 বছর নিচে থাকে, তাহলে কিন্তু আপনি 800 ইউরো পাবেন মানে প্রতি মাসে। এবং দুজন বড় দুজন ছোট বা সন্তান এবং একজন যদি ডিসাবিলিটি থাকে অর্থাৎ প্রতিবন্ধী থাকে বা কোনো শারীরিক সমস্যা থাকে সেই জন্য আপনার পরে 800, ওই শারীরিক সমস্যার জন্য 840 ইউরো পাবেন প্রতি মাসে। এটা হচ্ছে ইমস থেকে ঘোষিত যে লিস্টটা আছে যে আপনি কী পরিমাণ অনুদান পাবেন অর্থাৎ বোনাস পাবেন সেই লিস্টটা, সম্পূর্ণ লিস্টটা এখানে দেওয়া আছে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।